নমস্কার, জয় জগন্নাথ। শ্রী এডুকেশন ওড়িয়া ইউট্যুব চ্যানেলকে আপনার সমস্ত স্বাগত। তবে আজির ভিডিওরে আমি আলোচনা করা প্রাচ্য এবং পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব অন্তর্গত পাশ্চাত্য সাহিত্যবাদ উপরে, যেউটিরে কি আমি পূর্ব ভিডিওরে সব আলোচনা করেছেন, অলঙ্কার রীতি এবং আমার প্রাচ্য বাদগুড়িক তথা পাশ্চাত্যের কিছু কিছু বাদ এবং কিছু কিছু মত ব্যক্তি যে করেছেন তাঁকু আমি সবু পূর্ব ভিডিওরে আলোচনা করেছেন এবং তাঁক উপরে বিভিন্ন এমসিকিউ টাইপ প্রশ্ন আমি দেখিছেন। তবে এই ভিডিওরে আমি আহুরি বড়ি যাই ইম্পর্টাট এমসিকিউ বা সর্ট কোশ্চিন গুড় আলোচনা করা, প্রশ্ন উত্তর গুড় বিশ্লেষণ করা। তেমকি ভিডিওটিকে প্রথমে শেষ যায় পিলামানে দেখবে, এবং যে বি চ্যানেল নয় করে ভিজিট করছেন সে চ্যানেল সবসক্রাইব করে দিয়ে এবং পাখে থাকা বেল আইকনটুকু অলরে সেট করে দিয়ে, যা ফলে যাহাবি এইভাবে সব ভিডিও অপলোড করবি ইউট্যুব চ্যানেলে তার নোটিফিকেশনটি আপনার পাখানে তুরন্ত যাই পৌঁছি পারিব। তবে চালন্তু আউ ডেরি নকরি আরম্ভ করিবা প্রথম প্রশ্নর। চিত্রকল্পবাদর প্রবর্তক কিয়ে? চিত্রকল্পবাদর প্রবর্তক হচ্ছেন টিই হিউ। চিত্রকল্পবাদী আন্দোলন প্রথমে কেউন দেশের হয়েছিল? চিত্রকল্পবাদী আন্দোলন প্রথমে ইংল্যান্ড দেশের হয়েছিল। পাছুড়া ধানর চোপা ছাই যায় আকাশ আকাশ হলদিয়া সোরিষ কিয়ারি, এই চিত্রকল্প কবিতার ষষ্ঠা কিয়ে? পাছুড়া ধানর চোপা ছাই যায় আকাশ আকাশ হলদিয়া সোরিষ কিয়ারি, এই চিত্রকল্প কবিতার ষষ্ঠা হচ্ছেন গুরুপ্রসাদ মহান্তি এবং কবিতা হচ্ছে ছুটির খরা। হাইকু কবিতার সৃষ্টি কেউ দেশের হয়েছিল? হাইকু কবিতার সৃষ্টি জাপান দেশের হয়েছিল। চিত্রকল্প কবিতার প্রথম সংকলন কেউ কবিঙ্ দ্বারা সৃষ্টি? চিত্রকল্প কবিতার প্রথম সংকলন হচ্ছে এজার পাউন্ড দ্বারা সৃষ্টি। কেউ কবি ইমেজিজিম কু বিদ্রুপ করে ইমিজিম বলে কহিলে? এজার পাউন্ড ইমেজিজিম কু বিদ্রুপ করে ইমিজিম বলে কহিলে। নিউ হ্যুমানিজম আন্দোলন কেউ দেশের কেবে হয়েছিল? নিউ হ্যুমানিজম কেউ দেশের এবং কেতবে হয়েছিল তার উত্তর হব আমেরিকার 1915 মশায়। দাডাবাদ বা ডাডাজিম আন্দোলন কেবে হয়েছিল? দাডাবাদ বা ডাডাজিম আন্দোলন হয়েছিল 1916 মশায়। এইটা পিলামানে বহুত ইম্পর্টাট প্রশ্ন, তুমি চাইলে তাকে নোট করে পার। ডাডাবাদরে ডাডা শব্দর অর্থ কণ? ডাডাবাদরে ডাডা শব্দর অর্থ হচ্ছে স্বাধীন অর্থবাচি, এ সমস্ত পদার্থক বুঝায় পুঁজি বুঝায় না। ডাডাবাদী মানকর মুখপত্র কণ? ডাডাবাদী মানকর মুখপত্র লা ডাডা। ডাডাবাদী আন্দোলন কেউ দেশের প্রথমে আরম্ভ হয়েছিল? ডাডাবাদী আন্দোলন প্রথমে প্যারিস দেশের আরম্ভ হয়েছিল। ডাডাবাদর মুখ্য প্রবর্তক কিয়ে? ডাডাবাদর মুখ্য প্রবর্তক হচ্ছেন ত্রিস্তান জারা। এটা মধ্য গোটে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তুমি চাইলে নোট করে পার কি ডাডাবাদর প্রমুখ প্রবক্তা বা মুখ্য প্রবক্তা কিয়ে? তাপরে প্রশ্ন দেখিবা, নবমানববাদর প্রবর্তক কিয়ে? এটা বি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পিলে নোট করে রখ। নবমানববাদর প্রবর্তক হচ্ছেন ইরাসমস। ফ্রান্সর ঔপন্যাসিক বালজাক প্লবয়ে কেউ মতবাদর প্রতিষ্ঠাতা? ফ্রান্সর ঔপন্যাসিক বালজাক প্লেবয়ে হচ্ছেন বাস্তববাদ বা রিয়েলিজম মতবাদর প্রতিষ্ঠাতা। এটা বি গুরুত্বপূর্ণ প্রশ্ন, নোট করে দিও। বাস্তববাদী সাহিত্যের মূল উদ্দেশ্য কণ? বাস্তববাদী সাহিত্যের মূল উদ্দেশ্য হচ্ছে জগত ও জীবনর স্বভাব সুলভ রূপক রূপায়ণ করা। বাস্তববাদ পরবর্তী সময়ের কেউ মতবাদরে বদলি যাই? বাস্তববাদী পরবর্তী সময়ের পজিটিভিজম কু কণ না মতবাদরে বদলি যাই? অতি বাস্তববাদ আন্দোলন কেউ দেশের আরম্ভ হয়েছিল? অতি বাস্তববাদ আন্দোলন ফ্রান্স দেশের আরম্ভ হয়েছিল। অতি বাস্তববাদর প্রবর্তক কিয়ে? অতি বাস্তববাদর প্রবর্তক হচ্ছেন আন্দ্রে ব্রেটন। এটা মধ্যে পিলে ইম্পর্টাট প্রশ্ন। অতি বাস্তববাদর আভিমুখ্য সম্পর্কে কেউ গ্রন্থরে প্রথমে প্রকাশ পাই? অতি বাস্তববাদর আভিমুখ্য সম্পর্কে প্রথমে মেনিফেস্টা গ্রন্থরে 1942 মশায় প্রকাশিত হয়েছিল। অতি বাস্তববাদর ইংরাজি প্রতিশব্দটি কণ? অতি বাস্তববাদর ইংরাজি প্রতিশব্দটি হচ্ছে সরিয়ালিজম। সরিয়ালিজম মুখে পড়ি পুনি মো টিকি ত্রুটি রয়েছে, ক্ষমা করবে। পৃথিবীর প্রথম অস্তিত্ববাদী উপন্যাসর নাম কণ? পৃথিবীর প্রথম অস্তিত্ববাদী উপন্যাসর নাম হচ্ছে নোটস ফ্রম অন্ডরগ্রাউন্ড, লেখক হচ্ছেন দস্তভস্কি।
ଅସ୍ତିତ୍ୱବାଦର ପ୍ରବର୍ତ୍ତକ କିଏ? ଅସ୍ତିତ୍ୱବାଦର ପ୍ରବର୍ତ୍ତକ ହେଉଛନ୍ତି ଦସ୍ତଭାସ୍କି। ଏଇଟା ବି ମଧ୍ୟ ପିଲାମାନେ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ପ୍ରଶ୍ନ, ନୋଟ୍ କରି ରଖିଦେଇଥାଉ। ଅସ୍ତିତ୍ୱବାଦ ଶବ୍ଦର ଇଂରାଜୀ ପ୍ରତିରୂପ କ'ଣ? ଅସ୍ତିତ୍ୱବାଦ ଶବ୍ଦର ଇଂରାଜୀ ପ୍ରତିରୂପ ହେଉଛି ଏକ୍ଜିଷ୍ଟେନାଲିଜମ୍। ଅସ୍ତିତ୍ୱବାଦର ମର୍ମକଥା ଗ୍ରନ୍ଥଟି କେଉଁ ଲେଖକଙ୍କର? ଅସ୍ତିତ୍ୱବାଦର ମର୍ମକଥା ଗ୍ରନ୍ଥଟି ହେଉଛି ଶରତ କୁମାର ମହାନ୍ତିଙ୍କର ରଚନା। ଏଇଟା ମଧ୍ୟ ପିଲେ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ପ୍ରଶ୍ନ, ନୋଟ୍ କରି ରଖିଥାଉ। ଅଭିବ୍ୟକ୍ତିବାଦର ଇଂରାଜୀ ପ୍ରତିରୂପ କ'ଣ? ଅଭିବ୍ୟକ୍ତିବାଦର ଇଂରାଜୀ ପ୍ରତିରୂପ ହେଉଛି ଏକ୍ସପ୍ରେସନିଜମ୍, ଯେଉଁଟା ପାଟିରେ ପଶୁନି ପିଲାମାନେ କ୍ଷମା କରିବ ଟିକେ। ଅଭିବ୍ୟକ୍ତିବାଦ ଆନ୍ଦୋଳନ ପ୍ରଥମେ କେଉଁ ଦେଶରେ ହୋଇଥିଲା? ଅଭିବ୍ୟକ୍ତିବାଦୀ ଆନ୍ଦୋଳନ ପ୍ରଥମେ ଜର୍ମାନ ଦେଶରେ ହୋଇଥିଲା। ଏକ୍ସପ୍ରେସନିଜମ୍ ଶବ୍ଦଟି ପ୍ରଥମେ କିଏ ବ୍ୟବହାର କରିଥିଲେ? ଏକ୍ସପ୍ରେସନିଜମ୍ ଶବ୍ଦଟି ପ୍ରଥମେ ଏଲ୍ ଭାୟୋକ୍ସ ସେଲ୍ସ ପ୍ରଥମେ ବ୍ୟବହାର କରିଥିଲେ। ନୋ ଥିସେଲ୍ଫ ଆପଣାକୁ ଜାଣ କେଉଁ ବାଦର ମୂଳ ଭିତ୍ତି? ନୋ ଥିସେଲ୍ଫ ବା ଆପଣାକୁ ଜାଣ ହେଉଛି ଅସ୍ତିତ୍ୱବାଦର ମୂଳ ଭିତ୍ତି। ଅଭିବ୍ୟକ୍ତିବାଦୀ ନାଟକ ବା ନାଟ୍ୟ ଆନ୍ଦୋଳନର ପ୍ରବକ୍ତା କିଏ? ଅଭିବ୍ୟକ୍ତିବାଦୀ ନାଟ୍ୟ ଆନ୍ଦୋଳନର ପ୍ରବକ୍ତା ହେଉଛନ୍ତି ଷ୍ଟେନବର୍ଗ, ଯିଏକି ଜର୍ମାନର ଥିଲେ। କେଉଁ ସାହିତ୍ୟିକ ବାଦ ଚିତ୍ରକଳା ଜଗତରୁ ଗୃହୀତ? ଅଭିବ୍ୟକ୍ତିବାଦ ଓ ଭାବୋଦ୍ଦୀପନାବାଦ ସାହିତ୍ୟିକ ବାଦଗୁଡ଼ିକ ଚିତ୍ରକଳା ଜଗତରୁ ଗୃହୀତ। ଭାବୋଦ୍ଦୀପନାବାଦ ବା ଇମ୍ପ୍ରେସନିଜମ୍କୁ ପ୍ରଥମେ ଚିତ୍ରକଳାରେ କିଏ ବ୍ୟବହାର କରିଥିଲେ? ଭାବୋଦ୍ଦୀପନାବାଦ ବା ଇମ୍ପ୍ରେସନିଜମ୍କୁ ପ୍ରଥମେ ଚିତ୍ରକଳାରେ କ୍ଲାଉଡ୍ ମୋନେଟ୍ ବ୍ୟବହାର କରିଥିଲେ। ଭାବୋଦ୍ଦୀପନାବାଦୀ କବିତାର ପ୍ରଥମ ସ୍ରଷ୍ଟା କିଏ? ଭାବୋଦ୍ଦୀପନାବାଦୀ କବିତାର ପ୍ରଥମ ସ୍ରଷ୍ଟା କ୍ଲାଉଡ୍ ଡ୍ୟୁବସି ବା ଯିଏକି ଫ୍ରାନ୍ସରେ ଥିଲେ। ଦ ଏକ୍ସପେରିମେଣ୍ଟାଲ୍ ନୋବେଲ୍ ଗ୍ରନ୍ଥରେ ଜୋଲା କେଉଁ ବାଦର ଅବତାରଣ କରିଛନ୍ତି? ଦ ଏକ୍ସପେରିମେଣ୍ଟାଲ୍ ନୋବେଲ୍ ଗ୍ରନ୍ଥରେ ଜୋଲା ପ୍ରକୃତିବାଦ ବା ନେଚୁରାଲିଜମ୍ ବାଦର ଅବତାରଣ କରିଛନ୍ତି। କେଉଁ ଦେଶରେ ପ୍ରଥମେ ପ୍ରକୃତିବାଦର ପ୍ରତିଫଳନ ପରିଲକ୍ଷିତ ହୋଇଥିଲା? ଫ୍ରାନ୍ସ ଦେଶରେ ପ୍ରଥମେ ପ୍ରକୃତିବାଦର ପ୍ରତିଫଳନ ପରିଲକ୍ଷିତ ହୋଇଥିଲା। ସମସ୍ତ କଳାର ମୂଳତତ୍ତ୍ୱ ହେଉଛି ପ୍ରତୀକ, ଏହି ଉଦ୍ଘୋଷଣା କାହାର? ସମସ୍ତ କଳାର ମୂଳତତ୍ତ୍ୱ ହେଉଛି ପ୍ରତୀକ, ଏହି ଉଦ୍ଘୋଷଣାଟି ହେଉଛି ସ୍ଲେଗେଲ୍ଙ୍କର। ତେବେ ପିଲାମାନେ, ଆଜିର ଭିଡ଼ିଓରେ ଆମେ ପ୍ରାଚ୍ୟ ଏବଂ ପାଶ୍ଚାତ୍ୟ ସାହିତ୍ୟ ତତ୍ତ୍ୱ ଅନ୍ତର୍ଗତ ପାଶ୍ଚାତ୍ୟର କେତେକ ମତବାଦ ଏବଂ କେତେକ ରହିଥିବା ନୂତନ ନୂତନ ବା ତତ୍ତ୍ୱଗୁଡ଼ିକୁ ବିଶ୍ଲେଷଣ କଲେ ଏବଂ ତା'ର ସଂକ୍ଷିପ୍ତ ପ୍ରଶ୍ନ ଏବଂ ତା'ର ଉତ୍ତରକୁ ଜାଣିଲେ। ଯଦି ଏଇ ଭିଡ଼ିଓଟି ବା ଏଇ ପ୍ରଶ୍ନଗୁଡ଼ିକ ଆପଣଙ୍କର ପଢ଼ାପଢ଼ିରେ ବା ପ୍ରସ୍ତୁତି ପର୍ବରେ କିଛି ସାହାଯ୍ୟ ସହଯୋଗ କରୁଥାଏ, ତେବେ ତାକୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି ଭିଡ଼ିଓଟିକୁ ଲାଇକ୍ କରିଦେବେ ଏବଂ ସାଙ୍ଗମାନଙ୍କ ସହିତ ଯେତେ ପାରୁଛନ୍ତି ଭିଡ଼ିଓଟିକୁ ସେୟାର୍ କରିବା ସହିତ ମଧ୍ୟ ଭିଡ଼ିଓର ଲିଙ୍କ୍କୁ ବି ସେୟାର୍ କରିଦେଇଥିବେ। କାରଣ ପାଠ ବାଣ୍ଟିଲେ ହିଁ ବଢ଼ିଥାଏ, କାରଣ ସେମାନେ ମଧ୍ୟ ଜାଣିବା ଦରକାର କେଉଁ କେଉଁ ଭାବରେ ପ୍ରଶ୍ନ ସବୁ ରହିଛି ପ୍ରାଚ୍ୟ ଏବଂ ପାଶ୍ଚାତ୍ୟ ମତବାଦ ଉପରେ ବା ତତ୍ତ୍ୱ ଉପରେ, ଏବଂ ଯେପରି ଭାବରେ ଆମକୁ ଭଲପାଇବା ଦେଇ ରଖୁଛନ୍ତି ସେହିପରି ମାତ୍ରାରେ ଭଲପାଇବା ଦେଇ ରଖୁଥିବେ ଏବଂ ଆମ ସହିତ ବଜାୟ ହୋଇ ରହିଥିବେ। ତେବେ ଦେଖା ହେବ ଆଉ ଗୋଟେ ନୂଆ ଭିଡ଼ିଓରେ ଏବଂ ଆଉ କିଛି କିଛି ନୂଆ ନୂଆ ପ୍ରଶ୍ନ ସହିତ। ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ରହିଲି, ବିଦାୟ ଦିଅନ୍ତୁ। ଜୟ ଜଗନ୍ନାଥ। ବନ୍ଦେ ଉତ୍କଳ ଜନନୀ।